টু জু বাংলা জুলজি সেক যে অ্যাপ্লাইড এন্টোমোলজি পেপারটি রয়েছে সেক্ষেত্রে তার এগ্রিকালচারাল এন্টোমোলজি ইউনিট থ্রি এই এমসিকিউ প্যাটার্ন আজকে আমরা আলোচনা করব একটা প্রত্যেকটি ইউনিটেরই প্যাটার্ন থাকছে এবং ডিসক্রিপশনে আনসারগুলোর অপশান যে আনসারগুলো থাকবে আনসারগুলো দেওয়া থাকছে সো আমরা শুরু করি এখানে প্রথম একটা প্রশ্নের প্যাটার্ন অবশ্যই থাকা জায়গা রয়েছে যে হু প্রোপোজ দ্য কনসেপ্টস অ্যান্ড টার্মিনোলজি অফ বায়ো ইকোনমিক্স ইনক্লুডিং ইকোনমিক ড্যামেজ ইকোনমিক level, লেভেল অ্যান্ড threshold. খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা ছোটো ছোটো টার্ম এখানে ইউজ করা হবে তো এখানে কার কোন বিজ্ঞানী এই ধরনের টার্মিনোলজির সঙ্গে যুক্ত হয়েছে সেই অপশানসগুলো আমরা দেখতে পাচ্ছি এবং আরেকটি প্রশ্নের জায়গা রয়েছে যে ড্যামেজ যখন হয় প্রত্যেকটাতে একটা বাউন্ডারি অপশানস থাকে তো হোয়াট ইজ অ্যাকচুয়ালি ড্যামেজ বাউন্ডারি দ্য লেভেল হোয়ার ড্যামেজ ক্যান বি মেজার নির্দিষ্ট জায়গা মাপা যাচ্ছে ম্যাক্সিমাম নম্বর অফ ইনসেক্টস পার ইউনিট এরিয়া দ্য পয়েন্ট হোয়ার ইকোনমিক ড্যামেজ অকর্স দ্য লোয়েস্ট লেভেল অফ ইঞ্জুরি হোয়ার ড্যামেজ ক্যান বি মেজার সরাসরি উত্তর ডিসক্রিপশানে তোমরা পেতেই পারো কিন্তু প্রশ্নগুলো ধরন বোঝার চেষ্টা করতে হবে কারণ গ্রুপ এতে পাঁচ যে পঁচিশটা করছে এক নম্বর করে গ্রুপ বি কোশ্চেনগুলো একটু অ্যাজামশন একটু অ্যাপ্লিকেশন একটু স্কিল বেসড দু নম্বরে কোশ্চেনের জায়গা থাকবে আমরা দেখছি অ্যাপ্লাইড এন্টোমোলজির ইজ দা ইকোনমিক দ্য লেভেল ইআইএল ক্যালকুলেটেড ইউজিং কনভেনশনাল ইনসেক্ট নাম্বারস সেখানে আমরা দেখবো এবং প্রাইমারি ড্যামেজ যে রাইস উইভেল দ্বারা হয় সেটা কীভাবে হতে পারে তো এটা থেকে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি যত পেস্ট তোমাদের সিলেবাসে আছে গ্রো থ্রু দ্য প্যাটার্ন অফ ড্যামেজ পার্টিকুলার কোন জিনিসটা সে ড্যামেজ করছে তার লাইফ সাইকেলের কোন স্টেজটা সবচেয়ে ভয়ঙ্কর এবং তার ফলে আমরা কীভাবে সেটাকে আটকাতে পারি তার পার্টিকুলার কোনো ফ্যামিলি আছে কিনা ওয়েদার দে আর টার্গেটিং এ স্পেসিফিক হোস্ট প্ল্যান্টস অর দে আর বাই নেচার সো অনেকগুলো প্যাটার্নস কিন্তু ফলো করতে হবে সয়েল প্রোফাইলের সাথে তারা কীভাবে যুক্ত রয়েছে ওয়েদার রেইনফল এনি সিজনাল ভ্যারিয়েশনস তার সাথে ওর লাইফ সাইকেল কোনো ভ্যারিয়েশনস আছে কিনা না আরেকটি গুরুত্বপূর্ণ পোশন যেখানে আমরা প্যাডিক্রপসের ক্ষেত্রে সিনসার টুলাসের ক্ষেত্রে দেখছি যে এখানে কোন দেখো বারবার আমরা যেটা ফোকাস করতে চাইছি যে রুটস ড্যামেজ হচ্ছে কি লিভস হচ্ছে সয়েলে অনেকদিন ধরে সার্ভাইভ করছে এবং এক প্যাটার্ন নিয়েও কিন্তু প্রচণ্ড কোশ্চেন্সের প্যাটার্ন থাকে আমরা দেখতেই পাচ্ছি এস ইনসার টুলাসের ক্ষেত্রে যে সেখানে সয়েল সারফেসের আমি প্ল্যান্টস লিভস কোথায় সে এগলে করছে এবং গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন জায়গায় যাচ্ছে যে ড্রেইং এক্সেস ওয়াটার ইন্ড সুগার ক্যান্ড পেস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ আইপিএম বা পেস্ট ম্যানেজমেন্ট এখান থেকেও কিন্তু বিভিন্ন রকম প্রশ্ন থাকার জায়গা থাকে তো সেখানে ব্রিডিং রাউন্ডস ফর বেনিফিশিয়াল ইনসেক্টস বা বেলিয়ার এগেনস্ট পেস্ট মুভমেন্টস কন্ট্রোল পেস্ট বাই ড্রয়িং দ্যাম রিডিউস হ্যাবিটেট সুইটেবল ফর পেস্ট ইনফাস্টেশনস সেই জায়গাগুলো প্রশ্ন জায়গা থাকে এবং এই বিভিন্ন রকমের এক প্যারাসাইটয়েডস আমরা ইউজ করার ক্ষেত্রে বলছি যে এক ধরনের ওয়াসপের কথা বলছি যে ট্রাইক্রোগ্রামা এসপি তাদের কি অত বায়োলজিক্যাল কন্ট্রোলের দিকে আজকে পৃথিবী খুব বেশি চেষ্টা চলছে সব জায়গায় তো ডাইরেক্টলি আমি অ্যাটার পেস্টগুলোকে মারবো কিনা এবং মডিফাই সয়েল এনভায়রনমেন্ট চেঞ্জ করে কিনা ওর যে প্যারাসাইটয়েডস বলছি যেগুলো আমরা যে ট্রাইক্রোগ্রামা সে কীভাবে কোথায় একটা পেস্টের সঙ্গে কোনো তার লাইফ সাইকেলের ট্রানজিশনাল কোনো কম্পিটিশন আছে কি না এই নানা রকম ফ্যাক্টার্সগুলো আমরা অপশনে দেখছি এবং আমরা দশটা করে সেটের একটা ইয়ে করছি যাতে এক্সাম্পেল স্টুডেন্টদের কাছে কনসেপ্ট তৈরি হয় জু বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে তোমরা সাবস্ক্রাইব করে নেবে তাহলে কীভাবে নিয়মিত আপডেট পাবে এবং আমাদের জুওলজির যে টেলিগ্রাম গ্রুপগুলো রয়েছে সেই লিঙ্কগুলো ডিসক্রিপশানে দেওয়া থাকছে আমাদের কন্ট্যাক্টস থাকছে ওয়েবসাইট দেওয়া থাকছে সো সেখানে ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড স্টাডি ম্যাটেরিয়াল তোমরা দেখতে পাচ্ছ এবং প্যাটার্ন ভিডিও অ্যানালিসিস প্র্যাকটিক্যালস সব কিছু ইজু বাংলার এবং সিবিসি জুলজি সিএস জিওলজি ডট ওয়ার জি ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে তা ম্যাক্সিমাম নাম্বার অফ ইনসেক্টস নিয়ে কাজ করতে যখন যাব আমরা তো ইকোনমিক থ্রেশহোল্ড ইন পেস্ট ম্যানেজমেন্ট কোন কোন বিষয়গুলোর উপর যুক্ত আছে মিনিমাম নাম্বার অফ ইনসেক্ট দ্যাট উড রিডিউস ইল্ড ইকুয়েল টু দ্য গ্রিন থ্রেশহোল্ড ম্যাক্সিমাম ইল্ড তো এখানে তার মানে একটা জিনিস কোশ্চেনের প্যাটার্ন এটা দিয়ে আমরা বোঝাতে চাইছি যে এই যে থ্রেশহোল্ড লেভেলগুলো আছে যে ইকোনমিক স্ট্যাটাসগুলো কনসিডার করছে পেস্ট ম্যানেজমেন্ট যে যে টার্মিনোলজিগুলো আছে সেগুলো এবং আমরা তোমরা আমাদের যে কন্ট্যাক্টসগুলো যে সেখানে মেসেজ করলেও সেখান থেকেও আমরা বেশ কিছু স্যাম্পল স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করে থাকি তোমরা সেটা দেখে নিতে পারবে এবং ইনসেক্ট যে প্যারাসাইটস সমস্ত যে আমরা দেখছি আলোচনা করছি প্যারাসাইটয়েডস বায়োলজিক্যাল কন্ট্রোল কোনো কোনো ক্ষেত্রে কোশ্চেন্সে এমন জায়গা থাকে যে সেই পার্টিকুলার পেস্টের ফ্যামিলি নিয়েও কিছু কোশ্চেন্স থাকতে পারে যে লিজনার্স অর্গিনালিস কোন ক্ষেত্রে আমরা কেমন ধরনের অর্ডারের ক্ষেত্রে বা ফ্যামিলির সঙ্গে যুক্ত সো তোমরা দেখতে থাকো আমরা নিয়মিত ওয়েবসাইটে এবং আমাদের এই জু বাংলা চ্যানেলে ইনসিকিউ প্যাটার্নগুলো দিচ্ছি এবং খুব শিগগিরই আসছে আরও অনেক অনেক নতুন নতুন ক্লাস সেশনস প্র্যাকটিক্যাল সেশন সকলের পরীক্ষার জন্য রইল আমাদের তরফ থেকে শুভেচ্ছা